পঁচিশ আমিন, সার্ভেয়ার পাঁচ, কানুনগো দশ, অ্যাসিস্ট্যান্ট সার্ভে অফিসার এএসও ছ, অর্থাৎ ১৪৬ খানা পোস্ট নিয়োগ করা হবে রেভিনিউ ডিপার্টমেন্টের অধীনে। এর মধ্যে অ্যাসিস্ট্যান্ট সার্ভে অফিসারের যে ছখানা পোস্ট এবং কানুনগোর যে দশখানা পোস্ট, আপনারা জানেন এগুলো ফিডার পোস্ট। এই পোস্টগুলো টিপিএসসির মাধ্যমে সেখানে রিক্রুটমেন্ট হবে। আর আমিন এবং সার্ভেয়ারের যে পোস্ট, সেগুলো দপ্তর কনসার্ন ডিপার্টমেন্ট অর্থাৎ রেভিনিউ ডিপার্টমেন্ট, সেটা তার দপ্তরে পরীক্ষার মাধ্যমে সেই রিক্রুটমেন্ট হবে। টোটাল ১৪৬ খানা পোস্ট, আমিন ১২৫, সার্ভেয়ার ৫, কানুনগো ১০ এবং অ্যাসিস্ট্যান্ট সার্ভে অফিসার ৬। চাকরি সংক্রান্ত আজকে এই সিদ্ধান্ত ক্যাবিনেটে গ্রহণ করা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে। সেখানে অন্যান্য মন্ত্রী পরিষদের সদস্যরা ছিলেন এবং তারা সেখানে সহমত পোষণ করেছেন এই ১৪৬ খানা রিক্রুটমেন্ট পোস্ট বিভিন্ন পদে। আজকে সিদ্ধান্ত হয়েছে সামোনিং অফ সেকেন্ড সেশন অফ থার্টিন ত্রিপুরা লেজিস্লেটিভ অ্যাসেম্বলি আন্ডার ল ডিপার্টমেন্ট। আপনারা জানেন যে আমাদের নতুন সরকার গঠিত হয়েছে এবং ১৩তম ত্রিপুরা বিধানসভা তার সেকেন্ড সেশন ৭ জুলাই থেকে শুরু হবে। ৭ জুলাই আসন্ন, এই ৭ জুলাই থেকে আমাদের ১৩তম বিধানসভার দ্বিতীয় অধিবেশন শুরু হবে এবং এটাকে আপনারা বাজেট সেশনও বলতে পারেন, কারণ তার আগে নির্বাচনের পর সরকার গঠিত হওয়ার পর ভোটন অ্যাকাউন্ট হয়েছে, সাপ্লিমেন্টারি পেশ হয়েছে এবং এটা ফুল ফ্লেজেড বাজেট যে আমাদের হবে সেই বাজেট অধিবেশন শুরু হচ্ছে ৭ জুলাই থেকে। এই সিদ্ধান্ত আজকে ক্যাবিনেটে গ্রহণ করা হয়েছে। সাংবাদিক বন্ধুরা, ট্যুরিজম ডিপার্টমেন্ট আমরা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছি, উইকেন্ড ট্যুরিস্ট হাব। আমাদের উজ্জয়ন্ত প্যালেস, আপনারা জানেন যে এটা একটা ঐতিহ্যশালী এবং ত্রিপুরার রাজরাজাদের কীর্তি ঐতিহ্য বহন করছে এবং এটা হেরিটেজ বিল্ডিং। তার সামনে যে বর্তমানে ছোট পার্কখানা রয়েছে, সেখান থেকে তুলসীবতীর গেট মানে জ্যাকসন গেট পর্যন্ত, রবীন্দ্রভবন চৌমনি, আর ওইদিকে শেরওয়ালি যে সুইটসের যে হাউস দোকান, ওমেন্স কলেজের আগের যে চৌমনি, প্রতি শনিবার এবং রবিবার আমরা সিদ্ধান্ত নিয়েছি পর্যটন দপ্তর যে শনিবার চারখানা থেকে চারটা থেকে বিকেল ৯টা পর্যন্ত এবং রবিবার ৪টা থেকে ৯টা পর্যন্ত এটা থাকবে নো এন্ট্রি জোন, এখানে কোনো গাড়ি প্রবেশ করতে পারবে না। আপনারা দেখবেন বাইরের রাজ্যে যেমন মল রোড, এমজি রোড, বিভিন্ন ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলো রয়েছে, সেখানে রাস্তার মধ্যে নো এন্ট্রি জোন থাকে এবং যারা ট্যুরিস্টরা তারা সেখানে এসে কেনাকাটি করে আনন্দ উৎসবে মেতে ওঠে। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের রাজবাড়ির সামনে যে জায়গাটা, সেখানে আমরা আরো নতুন সেফটি পয়েন্ট করব। রাস্তার মধ্যে রবীন্দ্রভবন চৌমনি থেকে একেবারে সোজা শেরওয়ালির দোকান পর্যন্ত এবং জ্যাকসন গেট পর্যন্ত এই যে জায়গাটা, টোটাল রাস্তাটা সেখানে নো এন্ট্রি জোন থাকবে। সেখানে ফুডের বিভিন্ন স্টল থাকবে, মুভেবল যে পোর্টেবল যে আমাদের স্টলগুলো যেগুলো মুভেবল, এবং এএমসির সঙ্গে মিলে আমরা সেখানে সেই স্টলগুলো থাকবে এবং কালচারাল প্রোগ্রাম সেখানে হবে, তার জন্য আমরা একটা পারমানেন্ট স্টেজও সেখানে গঠন করব। ট্যুরিস্টদেরকে আকৃষ্ট করতে সেখানে আমাদের বিভিন্ন ট্রেডিশনাল ড্রেস, যে ড্রেস পরে বাইরের লোকজন আমাদের রাজ্যের লোকজন ছবি তুলতে পারবে, ধাওয়া থাকবে খাওয়ার ব্যবস্থা করার জন্যে, এবং আমাদের রাজবাড়ির ভিতরে যে লেক, এই লেকের মধ্যে বোটিংয়ের ব্যবস্থা থাকবে। আমরা খুব শীঘ্রই মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে
তার উদ্বোধন করব এবং এই জায়গাটাকে শনিবার এবং রবিবার এই দুটো দিন এই জায়গাটার মধ্যে যেন পর্যটক এবং আমাদের রাজ্যের মানুষ যেন সময় সেখানে পাস করতে পারেন এবং একটা আনন্দ উৎসবে যেন বিকেল থেকে রাত্র 9টা পর্যন্ত মেতে উঠতে পারেন সবাই মিলে সেখানে আমরা সেই পরিবেশ আমরা করব। তো ট্যুরিজম দপ্তর থেকে এটা সে ক্যাবিনেটের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং এটাকে নাম দেওয়া হয়েছে উইকেন্ড ট্যুরিস্ট হাব। আমরা এই জায়গাটাকে উইকেন্ড ট্যুরিস্ট হাব হিসেবে চিহ্নিত করব এবং সেখানে আপনারা দেখতে পাবেন যে বাইরের যেমন আমাদের কলকাতায় ভিক্টোরিয়ার সামনে ঘোড়ার গাড়ি ছেলে মেয়েদের জন্য, সেখানে বিভিন্ন সময়ে নাচ গান আমাদের বিভিন্ন জিনিসপত্র নিয়ে ব্যবসায়ীরা বসেন, এটা একটা মেলার মতো থাকবে এবং এখানে হাজারো হাজারো মানুষ উপস্থিত হবে, যার জন্য এটাকে নো এন্ট্রি জোন হিসেবে শনিবার এবং রবিবার আখ্যায়িত করা হয়েছে। এতে করে আমরা বেকার ছেলেরা যারা বেকার যুবক যুবতীরা তারা লাইভলিহুড আর্ন করতে পারবে ব্যবসার মাধ্যমে। আমাদের সঙ্গীত শিল্পী যারা আইসিএ দপ্তর সঙ্গে কথা বলে আমরা এম্পানেল করব কিছু সঙ্গীত শিল্পীকে যারা এখানে শনিবার এবং রবিবার তাদের গান পরিবেশন করবে, হিন্দি বাংলা ককবরক বিভিন্ন ধরনের গান থাকবে, তারা সেই গান পরিবেশনা করবে এবং তারা অর্থ উপার্জন করবে, ব্যবসায়ীর অর্থ উপার্জন করবে, টুরিস্টরা সেখানে আনন্দে মেতে উঠবে, আমাদের রাজ্যের মানুষ সেখানে একটা টাইম পাসের জন্য সেখানে যাবে আনন্দে মেতে উঠবে এবং একটা উৎসবের মেজাজ শনিবার এবং রবিবার সেই জায়গায় পরিলক্ষিত হবে। তো প্রিলিমিনারি এটা আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং রাজবাড়ির ভেতরে আপনারা জানেন যে আমাদের লাইট অ্যান্ড সাউন্ডের ব্যবস্থা রয়েছে, লাইট অ্যান্ড সাউন্ডের ব্যবস্থা টিকিট ব্যবস্থা টিকিট সিস্টেম থাকবে, লাইট অ্যান্ড সাউন্ডের সেখানে আনন্দ নিতে পারবে তারা, রাজাদের ইতিহাস সম্পর্কে তারা জানতে পারবে, আমাদের রাজাদের বিভিন্ন স্ট্যাচুর মাধ্যমে আমরা সেখানে রাজাদের স্ট্যাচু স্থাপন করব, আমাদের বোটিং সিস্টেম থাকবে জলের মধ্যে, যারা বোটিং করতে চায় তারা বোটিং করতে পারবে, আমরা ভেতরে ফার্স্ট ধাবার মতো ব্যবস্থা করে দেব, সেখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা থাকবে এবং সবটাই হবে টিকিট ব্যবস্থার মাধ্যমে টিকিট সিস্টেমের মাধ্যমে। যাতে করে গভর্নমেন্টের যেমন রেভিনিউ আসবে ঠিক তেমনি বেকারদেরও একটা কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং সেখান থেকে তারা শনিবার এবং রবিবার ভালো ব্যবসা তারা করতে পারবে, তার জন্য আমরা এই সিদ্ধান্তটা গ্রহণ করেছি। কারণ এমনিতেই শনিবার বিকেলের থেকে মানুষ একটা ছুটির মেজাজে চলে আসে, রবিবার পূর্ণাঙ্গ ছুটি, তাই এই দুটো দিন যাতে কচি কাঁচা শিশুদেরকে নিয়ে সেখানে অভিভাবকরা মায়েরা বাবারা যেন তারা যেতে পারেন, যুবক যুবতীরা যেন যেতে পারেন এবং একটা ট্যুরিস্ট হাব হিসাবে উইকেন্ড ট্যুরিস্ট হাব হিসাবে তাই আমরা সেটা নামকরণ করেছি। বাইরের রাজ্যের অনুকরণে আমাদের এইটা চলবে, পরবর্তী সময়ে আমরা দেখব তার মধ্যে নতুন নতুন কি জিনিস আরও অ্যাড করা যায় আমরা সেটা করব এবং নিত্য নতুনভাবে এই জায়গাটাকে আরও অ্যাট্রাকটিভ করে তোলার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব। এতে মিউনিসিপ্যালিটির সঙ্গে আমাদের কথা হয়েছে, প্রশাসনের পুলিশ প্রশাসন সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের আধিকারিকদের সঙ্গে আমাদের কথা হয়েছে, অলরেডি আমার অফিসিয়াল চেম্বারে রাজ্য পুলিশের আইজি ল অ্যান্ড অর্ডার ডিএম ওয়েস্ট, আমাদের এসপি ট্রাফিক এসপি ওয়েস্ট তাদের সঙ্গে মিটিং হয়েছে, ট্যুরিজমের আধিকারিকদের সঙ্গে মিটিং হয়েছে, প্রত্যেকের সঙ্গে মিটিংয়ের মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এটাকে আমরা সপ্তাহে দুদিন শনিবার এবং রবিবার উন্মুক্ত করে দেব, নো এন্ট্রি জোন থাকবে, কোথাও রেভিনিউ ভবন থেকেও ঢুকতে পারবে না, নর্থ জ্যাকসন গেট থেকেও ঢুকতে পারবে না এবং শেরেবালির পয়েন্ট থেকেও ঢুকতে পারবে না, এখানে শুধু মানে মানুষ পায়ে হেঁটে চলাফেরা করবে বিকেল 4টা থেকে রাত্র 9টা পর্যন্ত এবং এখানে অত্যাধুনিক ট্যুরিজমের সেখানে ব্যবস্থা থাকবে, নতুন নতুন জিনিস থাকবে যাতে করে মানুষ সেখানে আনন্দ উপভোগ করতে পারে। তো এই সিদ্ধান্তগুলো আজকে গ্রহণ করা হয়েছে, আমরা সবাই ধন্যবাদ জানাই আপনাদের যে আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে এখানে এসছেন। যদি কারোর আজকে সিদ্ধান্ত নিয়ে কোনো আলোচনা থেকে থাকে আপনারা সেটা প্রশ্ন করতে পারেন। দেখুন চিলড্রেন পার্ক নিয়েও আমাদের মাথার মধ্যে রয়েছে, আমরা এটা শুরু করি যেটা প্রস্তাব এসছে ট্যুরিজম দপ্তর থেকে, পরবর্তী সময় চিলড্রেন পার্কটা কি করে উন্নীত করা যায় ট্যুরিজমের ক্ষেত্রে সেই জিনিসটাও আমরা লক্ষ্য থাকবে। সেটা নোটিফিকেশন দিয়ে দেওয়া হবে এসপি ট্রাফিক থেকে যে এই জায়গাগুলো সামান্যটুকু জায়গা বিশেষ কোনো জায়গা নয়,
আর এমনি তো শনিবার ছুটির মেজাজে থাকে মানুষ বিকেল থেকে, রবিবার তো ছুটিই থাকে, কনজেশন তো বেশি থাকে না, তাই অল্টারনেটিভ রুট কি হবে সেটাও আমরা ঠিক করে দেব। এটা এসপি ট্রাফিক থেকে নোটিফিকেশন দিয়ে দেওয়া হবে। যে ঘোষণা আমরা দিয়েছি ল্যান্ড রেকর্ডস ডিপার্টমেন্টের এবং রেভিনিউ ডিপার্টমেন্টের অধীনে, এটা এটা যেটা আমি বললাম যে কানুনগু এবং সার্ভে অফিসার যেটা এএসও সেটা টিপিএসসি করবে। তো রাজ্য সরকার ক্যাবিনেট পাশ করিয়েছে এটাকে, এখন দপ্তর থেকে টিপিএসসিকে বলা হবে, টিপিএসসি নোটিফিকেশান দেবে। তার বাইরে যে বাকিগুলো দপ্তর করবে এটা ক্যাবিনেট মঞ্জুরি দিয়ে দিয়েছে, এখন দপ্তর সিদ্ধান্ত নেবে তারা কবে নাগাদ অ্যাডভার্টাইজমেন্ট করবে। তো খুব শীঘ্রই আমরা সেই প্রসেস শুরু করব, কারণ বেকার যুবক যুবতীদের চাকরি হোক একটা ট্রান্সপারেন্ট পলিসির মাধ্যমে, সিস্টেমের মাধ্যমে, সেই জিনিসটা আমরাও চাই। এবং বিগত দিনেও আমাদের প্রথম সরকার 18 থেকে 23 সাল পর্যন্ত যে সরকার ছিল সেই সরকার আমরা যথেষ্ট পরিমাণে চাকরি প্রদান করেছি, এবারও আমরা সেই প্রসেস শুরু করতে চাইছি। সুতরাং এই প্রসেস আমরা শুরু করলাম আজকে ক্যাবিনেটের মাধ্যমে, এই চাকরির প্রসেস 146 জন রাজ্যের বেকার যুবক যুবতী সেখানে চাকরি পাবে রেভিনিউ ডিপার্টমেন্টে। তো সেটা আজকে সিদ্ধান্ত গৃহীত হয়েছে, খুব শীঘ্রই তার প্রসেস শুরু হয়ে যাবে। এটা আমাদের আজকে ক্যাবিনেটে বিষয়ে আলোচনা হয়নি, কারণ এখন টিপিএসসিতে যাবে সিদ্ধান্ত নেবে দপ্তরও, তো নোটিফিকেশন দেওয়ার আগে আমরা সেই বিষয়ে আলোচনা করব। পিআরটিসি যে ইস্যুটা, এটা আমরা সেপারেটলি মুখ্যমন্ত্রী কনসেন্ট দিয়েছেন যে বিষয়টা নিয়ে আমরা আরেকদিন আলোচনা করব। তো হেন্সফোর্থ আমাদের চেষ্টা থাকবে যাতে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা চাকরি পায়। তো তার জন্যে যাই ব্যবস্থা নেওয়া হবে, কারণ আমরা বাইরের বহিরাগতরা এসে চাকরি পাবে সেই জিনিসটা নিশ্চয়ই আমাদের রাজ্যের ছেলেমেয়েরা চাইবে না, বা আমাদের সরকারও আমরা চাইব না। তো সেক্ষেত্রে আমরা আগামী দিনে নিশ্চয়ই একটা সিদ্ধান্তে পৌঁছব। নর্মাল যে পার্কিং থাকবে সেটা তো আমাদের রবীন্দ্র ভবনের অপোজিটে পার্কিং এর একটা স্থান রয়েছে, ওরিয়েন্ট চৌমুনি এলাকায় স্থান রয়েছে। দেখুন, একটা সিদ্ধান্ত যখন হয় মানুষ তখন জানবে যে এখানে গাড়ি নিয়ে ঢোকার অনুমতি নেই, তখন স্বাভাবিকভাবে সে তার গাড়িটাকে রেখেই যাবে বা বাড়ি থেকে পায়ে হেঁটে যাবে। আর এখানে এমন নয় যে সাবরুম থেকে লোক আসবে বা ধর্মনগর থেকে লোক আসবে, শহরের মানুষটাই যাবে। তো আমাদের শহরটাই বা কতটুকু, আর যেটুকু কতটুকু ডিস্টেন্স হবে, 200 মিটার হবে বা 300 মিটার হবে টোটাল মিলিয়ে, এই 300 মিটার এলাকা আমি একদিন মানে সপ্তাহে একদিন বা দুদিন আমি কম্প্রোমাইজ করব বা আমি মেনে চলতে পারবো না সেটা হয় না। কারণ এটা এমনিতেই রবীন্দ্র ভবনের সামনে বা আমাদের উজ্জয়ন্তী প্যালেসের সামনে একটা ভিড় থাকে প্রতিদিন। তো এটাকে যদি আমরা লিগালাইজ করে দিই বা সিস্টেমে একটা স্ট্রিমলাইন করে দিই ব্যাপারটাকে, তার জন্য আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু এমনিতেই ভিড় হয়, তার জন্য আমরা নতুন নতুন জিনিস যদি অ্যাড করতে পারি, রেভিনিউ আর্নিং যদি করতে পারি, তবে সেটা রাজ্য সরকারের যেমন কোষাগারে আসবে ঠিক তেমনি বেকারদের পকেটেও অর্থ যাবে। আমরা বোটিং করে দিলাম, এবং বোটিংয়ের একটা টিকিট হলো, বেকার কিছু সেখানে চাকরি পাবে। যখন স্টলগুলো থাকবে এএমসি থেকে স্টলগুলো যখন দেওয়া হবে, তখন অনেক বেকাররা ফাস্টফুড বিক্রি করে বা বিভিন্ন জিনিস বিক্রি করে তারা সেখানে অর্থ উপার্জন করবে। আর্টিস্ট যারা যারা সঙ্গীত পরিবেশন করবে, সেখানে কালচারাল বা মিউজিক্যাল ব্যবস্থা থাকবে প্রতিদিন, সেখানে যারা গান গাইবে তাদের সেখানে অর্থ উপার্জনের সেখানে একটা ব্যবস্থা থাকবে। তো এইভাবে আমরা চাইছি যে একটা জায়গাটাকে লাইভলি কী করে করা যায়, আরও জমজমাট কী করে করা যায় সেদিক থেকে। তো স্বাভাবিকভাবে যারা গাড়ি নিয়ে যাবেন ভাবছেন সে তারা গাড়ি নিয়ে প্রবেশ করতে পারবেন না, তাদের পার্কিংয়ের ব্যবস্থা অন্য জায়গায় ব্যবস্থা করতে হবে, এবং সেটা ওই 2-2 দিন ট্রাফিক থেকে বলে দেওয়া হবে তারা কোথায় কোথায় গাড়ি ক্রস করবে। ধন্যবাদ। সমস্ত কিছু পাইপলাইনে রয়েছে, আমাদের স্পেশাল এক্সিকিউটিভ 6000 স্পেশাল এক্সিকিউটিভ নেওয়া হবে। আমাদের বিভিন্ন দপ্তরে যে সিদ্ধান্তগুলো ক্যাবিনেটের মাধ্যমে অ্যানাউন্সমেন্ট হয়েছে প্রত্যেকটাই সময় মতো অনুষ্ঠিত হবে। আমাদের জেআরবিটির কথা আমরা বলেছিলাম, আপনারা অনেক ক্রিটিসিজম হয়েছে জেআরবিটি নিয়ে, আজকে জেআরবিটির ইন্টারভিউ প্রসেস চলছে, ভাইলাবসির প্রক্রিয়া চলছে, রিটেন এক্সামের রেজাল্ট বেরিয়েছে নির্বাচনের আগে। আমরা বলেছি নির্বাচনের পরে আমরা ভাইলাবসি স্টার্ট করব, তারপর আমরা চাকরি প্রদান করব, এবং 100% ট্রান্সপারেন্ট ভিত্তিতে এই প্রসেস হচ্ছে, এবং এই ট্রান্সপারেন্সি আমরা বজায় রেখেই আগামী দিনে চাকরি প্রদান করব। ধন্যবাদ।